তো গাইস, আজকে কিন্তু অনেকদিন পরে গেমে আসলাম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবা, কি রে বিপ্লব ইনভাইট দিছে। আরে শফিক ভাই, কি অবস্থা? র‍্যাঙ্ক খেলবেন নাকি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, র‍্যাঙ্ক খেলবো তো, আরেকটা প্লেয়ার ইনভাইট দাও। আপনার ফ্রেন্ড লিস্টে তো অনেক ভালো প্লেয়ার আছে, আপনি অ্যাড দেন। আরে ভাই, আমার ফ্রেন্ড লিস্টে সবাই গ্র্যান্ড মাস্টার পুশ দিতেছে, আমিও তো এবার রিজন পুশ দিতেছি, ভালো একটা প্লেয়ার ইনভাইট দাও। আচ্ছা ভাই দাঁড়ান, আমি একজনকে অ্যাড দিচ্ছি। হ্যাঁ ভাই, ভালো প্লেয়ার ইনভাইট দাও, যাতে আবার মাইনাস না খাইতে হয়। কি রে ভাই, এটা আবার কারে ইনভাইট দিলা? লল ভাই, হিরোইক এর প্লেয়ার আনছো কেন? হিরোইক আছে তো, কি হইছে? ওই তো অনেক ভালো খেলে। ওই ভালো না, আমার বাল খেলে, আমি ওর খেলা দেখছি না, হালার পালা বড়। হিরোইক এ পড়ে আছে বিপ্লব, তুমি হিরোইক এর প্লেয়ার নিয়ে এসো, ওর জন্য মাইনাস খাবো আমরা। আরে ভাই বুঝলাম না, আমার নিয়ে খেলে সমস্যা কি? আমি হিরোইক এ আছি তো কি হইছে? আমি কি তোমাদের সাথে খেলতে পারি না? আরে না ভাই, তুই আমাদের সাথে খেলতে পারিস না। ভাই তুই বুঝোস না কেন, আমরা গ্র্যান্ড মাস্টার পুশ দিতেছি, তোর মতো হিরোইক এর প্লেয়ার নিয়ে কি আমরা মাইনাস খাবো? আর তোরা খেলতে নিতাম, কিন্তু তুই তো বড়, তোর খেলা তো আমি দেখছি, তোরা নিয়ে একদিন আমি মাইনাস খাইছি, তোরা জীবনও আমার সাথে গেম খেলতে নিব না। পরিমণি যদি স্বামী ছাড়া মা হতে পারে, তাহলে আমি কেন হিরোইকে থেকে গ্যাং মাস্টার প্লেয়ার সাথে খেলতে পারবো না? হালার পালার, তুই আমার ডায়লগ কপি করে আমার এই শোনাস, ভাগ হালার পুত। এই বিপ্লব, ওই বটটারে গ্রুপ থেকে কিক মারো তো। এই শফিক ভাই, আমরা ওরে নিয়েই খেলমু, আপনি খেললে খেলেন, নালে গ্রুপ থেকে বের হয়ে যান। মানে কি ভাই? মানে বুঝলাম না, আমি যে এত বড় একটা ইউটিউবার, এত বড় একটা মানুষ এখানে দাঁড়ায় আছি, আমার কোনো দামই নাই, আমার গ্রুপ থেকে বের হয়ে যাইতে কস হালার পুত। এ বিপ্লব ভাই, শফিক ভাই না খেলে শফিক ভাই কিক মারো তো। কি রে ভাই, আমি ওর কিক মারতে বললাম, ওই কিক মারলো না, আর ওর কোথায় আমার কিক মেরে দিল। আলার বো আলারা, তোকেরও অভিশাপ দিলাম, তোকের এটা তোর বিয়ে হইব পরিমণির সাথে, আমার কিক দেয় তাই না? আমি জীবনে ওয়ান বি ওয়ান খেলি না, আমি তো সবসময় ওয়ান বি ফোর ওয়ান বি থ্রি খেলি, বুঝছ না? হালার বট, তোর সাহস কত বড়! তুই আমার ওয়ান বি ওয়ান চালানি দে, কাস্টম খেলবি? তুই একা না, তোরা তিনজন, আমি একা, ওয়ান বি থ্রি খেলবো, তো গোলকে খেলবি? আপনাকে জিরো সাথে বইরা দিমু। আজকে ওর খবর আছে, ওরা কারে চ্যালেঞ্জ দিছে আজকে দেখাই দিমু, ওয়ান বি থ্রি তে একদম কুত্তা পিটা নিয়ে দিবো, কাস্টমে নিয়ে একদম পিছন মেরে দিবো, কাস্টমটা খালি একবার স্টার্ট হোক আজকে দেখাই দিমু। হেই শফিক ভাই, টিকিটা এক খেলার পুত সামনে দিয়ে আসছে, এই যে হেডশট, ওপি লেভেলের হেডশট দিয়ে ডাউন করে দিলাম। এখানে কিন্তু আরেকটা, ও ভাই সাহেব, এটাও হেডশট কিংফিশারে ভাই সাহেব, আজকে সেই পরিমাণে হেড লাগতেছে, একটু লল দিয়ে নেই, কারণ লবিতে আমার অনেক জ্বালাইছে, অনেক বেশি কথা কইছে। ওপি লেভেলের লল দিয়ে কিন্তু এখান থেকে বাইরে গেলাম, এটা কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে মারবো, ওয়ান ট্যাপ মারার ট্রাই করতেছি, আর আমাদের কিন্তু মানে স্কাইলারের পিছন মেরে দিছে গেরে না হাতে ধৈরা, যার কারণে কিন্তু স্কাইলার নিয়ে খেলতে পারতেছি না। এখানে আমি ওয়ান ট্যাপ মারবো, ওয়ান ট্যাপ মার লাগতেছেই না ভাই, এখানে বডি ড্যামেজ লাগতেছে, দেখা যাক নামলে এবার ওয়ান ট্যাপ, ভাই ওয়ান ট্যাপ আমার লাগবে না, শিওর লাগবে না, হাতে কুফা লেগে গেছে। তো যাই হোক, আমি ওয়ান ট্যাপ মারার ট্রাই করবো, ওয়ান ট্যাপ যেহেতু লাগতেছে না, এবার কিংফিশার দিয়ে হেডশট। ভাই আমি হ্যাকার, ভাই আমি হ্যাকার, বুঝো নাই। তো যাই হোক, আমরা কিন্তু প্রথম রাউন্ড পেয়ে গেছি, এখন দিয়ে দ্বিতীয় রাউন্ডে কিন্তু একটাকে হেডশট দিয়ে ডাউন করে দিয়েছে, আমার প্যাক করা লাগবো, তাহলে কিন্তু আমার নানির খালি ঘর করে দিবো, মাত্র 18 এসপি ছিল। কিরে ভাই, 99+ হয়ে গেছে ভাই, আমার ওয়াইফাই এমনি বাইরে ভাঙ্গে ফেলাইতে মন চাইতেছে আমার, পাল লাগাইছি আমি, ফালতু প্রত্যেকটা ম্যাচে ভাই, প্রত্যেকটা মানে কি বলতাম, প্রতিদিন এরকম ঝামেলা করে, আর বিশেষ করে আমি ভিডিও করতে গেলে এই বালের প্যারাটা আমার ফেস করতে হয়, এই বালের প্রবলেম ফেস করতে হয়, কিচ্ছু বলার নাই, শিওর এতক্ষণ মাইরা দিছে আমারে। আবার সামনে মাসে ইনশাল্লাহ পিসি নিতেছি গাইস, আর এর ভিতরে এই অবস্থা, এরকম হইলে পরে পিসিতে লাইভ স্ট্রিম কেমনে করবো ভাই, আমার ফাকিং ওয়াইফাই শালা। ওই ম্যাচটা গাইস হাইরা গেছি শিওর, হাল্লাই যেন কয় রাউন্ড শেষ হয়ে গেছে, এখন আমার ডাইরেক্টলি গেমটা কেটে দিয়ে এরপরে আমার আবার রিকানেক্টিং দিয়ে গেমে ঢোকা লাগতেছে, মাদার ফাকার মার্কা ওয়াইফাই আমার, কিচ্ছু বলার নাই শালা। তো যাই হোক গাইস, আমি ওইখানে একটা রাউন্ড হাইরা গেছি, তো এখন আবার ই করা লাগতেছে, লাইভ স্ট্রিমের মধ্যে যদি এমনি নেট চলা যায় ভাই, মানে তখন যা মাথা গরম হবে রে গাইস, ভাঙ্গেও ফেলাইতে পারি আমার, সিরিয়াসলি ম্যান, মানে
আমি সিমের নেট দিয়ে যেখানে নেটে একটু প্রবলেম করে সেই একটু প্রবলেম আমার সহ্য হয় না, তার জন্য আমি ওয়াইফাই পর্যন্ত লাগাইছি যাতে নেট পিনটা ভালো দেয়। আমার ভিপিএন এ প্রবলেম করে একটু, এই জন্য আমি ফুল মানে নেটের ইটাই চেঞ্জ করে ফেলছি, ওয়াইফাই নিয়েছি, তারপরেও ভালো এই প্রবলেম ফেস করতে হইতেছে। তা এখন কেমন লাগে, মানে গড়ের মধ্যে জ্বলতেছে জাস্ট, কিচ্ছু বলার নাই। তো যাই হোক গাইস, আমরা আবার গেম প্লেতে ফোকাস করি, যেহেতু আমাদের নেট ঠিক হয়েছে এখন, মানে নেট পিন ভালো দেয় বাট গেছে যে মাঝে মাঝে ছাইরা দেয়, এইটা কেন হয় ভাই? তোমরা মানে যদি কেউ যাই না থাকো অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা। আর কি বলতো, আমার ভালো লাগে না। তো যাই হোক, আমি এখন গেম প্লেতে ফোকাস দিব, অলরেডি কিন্তু দুইটা শেষ, মানে একটা ক্লিয়ার একটা ডাউন, দেখা যাক এই রাউন্ডটা বের করতে পারি কিনা। এখানে আমি গোলো দিয়ে আটকাই দিলাম এই সাইড দিয়ে, আমি এখন ঘুরে যাব। এখানে দেখতে পারতেছি চলে আসছে ভাই, তোমার রমেশ্বর কিন্তু লাগতেছে না। সিরিয়াস বলতে আমার কিন্তু ওয়াইফাই চলে গেছিলো, আমার সিরিয়াসলি মাথা মতো পুরো গরম হয়ে গেছে, দেখা যাক। আমি কিন্তু ওম দিয়ে মারার ট্রাই করতেছি, কি বলতাম ভাই, ওম দিয়ে মারতে যে আমার কিন্তু এই স্পিন নানির খালি ঘর করে দিছে। এখানে জন চলে আসছে, আমার এই স্পি দেখো ভাই, মাত্র 22 HP। এই যে দেখো ভাই, বেশি মুভমেন্ট দেখাইতে যে যা হয় আর কি, বেশি মুভমেন্ট দেখাইলে যা হয়। যাই হোক, নিজের মুভমেন্টের চোদনে নিজেই জনে মরলাম। তো যাই হোক গাইস, আমি এই যে মানে কি বলতাম, আমার রাগ হইলো উল্টাপাল্টা খালিও দিয়ে ফেলি, তো এটা নিয়ে আবার কেউ মাইন্ডে নিও না। মানে এরকম তোমার কাছে যদি তোমার নেটপিন যদি এরকম ভিডিওর মধ্যে এরকম করতো বা এরকম একটা সিচুয়েশনে পড়তা, সিরিয়াসলি বলতেছি তুমি কী করতা ভাই, তুমিও গালি দিতা, ঠিক আছে? তো যাই হোক, গালি মানে মুভিতে চলে আসছে এটা নিয়ে আবার কেউ মাইন্ডে করো না। এমনিতে কিন্তু আমি কোনো সময় ভিডিওতে গালাগালি করি না, আর এমনিতেও না। তো দেখা যাক আরেকটা এনিমি আছে, এটাকে ওম দিয়ে মারতে পারি কিনা। অলরেডি ওমের একটা শট দিছি, আর একটা শট এই তো মামার বেটা মাইরা দিছি। তো গাইস, আমি কিন্তু ওম দিয়ে কিন্তু ভালোই খেলি, বুঝছো, খারাপ না। আর গাইস, তোমরা কি বলতাম, আমি রেগুলারলি মেনটেন করে ভিডিও দিব বলি, বাট ভাইস ভিডিওটা দেওয়া হয় না। তো আই এম সরি গাইস, এখন থেকে দেখি রেগুলারলি মেনটেন করে ভিডিওটা ট্রাই করব। তো সবাই এই আগের মতো সাপোর্ট করো, আমাদের 400K ফ্যামিলি হইতে আর বেশি লাগে না, সবাই একটু বেশি করে সাপোর্ট করে, ইনশাল্লাহ 400K হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ইনশাল্লাহ আমাদের 500K করতে হবে, 1 মিলিয়ন করতে হবে, অনেক বড় একটা ফ্যামিলি করতে হবে। আর গাইস, তোমরা অনেকেই প্রায় ভিডিওতেই কমেন্ট করো যে ভাই বিবেস কবে আসবে বা বিবেস নেও না কেন, তো এই বিষয় নিয়ে আমি একটা টোটাল একটা ভিডিও বানাবো। তো ওই ভিডিওটা সামনে আসতেছে, সো ইনশাল্লাহ তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবা, তাহলে আর নেক্সট টাইম থেকে আর এই কোশ্চেনটা আমাকে করবা না। তো ওই ভিডিওটা দেখবা আশা করি সবাই। তো গাইস দেখো, এখানে কিন্তু আমি প্যাক করে ফেলছি, প্যাকের মধ্যে ঢুকে গেছে হালাই। তো যাই হোক, এখানে একটু লল দিয়ে দিই, যেহেতু প্যাকের মধ্যে আসেই, একটা ম্যাক্সিমাম দেখাই। মামুর বেটা বহুত জ্বালাইছো, পক পক বহুত শোনাইছো, এ ভাই জোন চলে আসছে। তো গাইস, এখান থেকে আমি বেরোয় যেতেছি, কারণ এখানে কিন্তু জোন চলে আসছে। এখানে আর্টটা দেখো গাইস, এইটা এআলাই মনে হয় গান কিনতে পারেনি মেবি নেট প্রবলেমের জন্য হয়তো বা। তো যাই হোক গাইস, এখান থেকে আমি বেরোয় যেতেছি, আমার কিন্তু জোনেই এসপি শেষ হয়ে গেছে। তো দেখা যাক এইটুকু এসপি নাকি মারতে পারবো গাইস, আমার কিন্তু মেডি করার মতো সুযোগ নেই, কারণ জোন এদিক দিয়ে আগাইতেছে, আবার সামনে প্লেয়ার, দেখা যাক গাইস মারতে পারি কিনা। ভাই ও কিন্তু ভালো মুভমেন্ট করতেছে, দেখা যাক এই মুভমেন্ট প্লেয়ারটাকে মারতে পারলে। ভাই ও ভাই, শর্ট রেঞ্জে হেডশট ভাই সাহ, এটা হলো আমার হেডশট ছিল ভাই, এটা বেশি ভালো ছিল ভাই। তো যাই হোক গাইস, আর একটা রাউন্ড শুরু হয়ে গেছে, এখানে কিন্তু AWM নিয়ে নিয়েছি, AA। তো গাইস, এখানে কিন্তু AWM একটাকে ডাউন করে দিছি, দেখা যাক এই রাউন্ডটা বের করতে পারি কিনা। ওদেরকে কিন্তু রাউন্ড দেওয়া যাবে না গাইস, অলরেডি কিন্তু 3 রাউন্ড পেয়ে গেছে, এখানে আর একটাকে মারে ট্রাই করতেছি, দেখা যাক এটাকে মারতে পারি কিনা ওম দিয়ে। ভাই কি বলতাম, আজকে প্রায় 6 দিন পরে ভিডিও আপলোড দিতেছি, গেমের ভিডিও। সো মানে গেম এই কদিন আমার গেমই খেলা হয়নি ওইভাবে, তো হাত একবারেই নাই, তারপরেও গাইস মোটামুটি খারাপ খেলতেছি না ভালোই। আর আমি রেগুলারিটি মেনটেন করে যখন গেম প্লে করবো বা ভিডিও আনবো ইনশাল্লাহ, তখন গেম প্লেটা আরও ইম্প্রুভ হয়ে যাবে। মেনলি হইতেছে ভাই, আমি সময় দিতে পারতেছি না গেমের পিছনে বলো বা ভিডিওর পিছনে,
এটা সময় দিতে পারতেছি না, আমি একটু প্রবলেমের মধ্যে আছি। তো ইনশাআল্লাহ খুব দ্রুত আমি রেগুলারিটি মেনটেন করে ভিডিও দেওয়ার ট্রাই করব বা দিব। তো সবাই সাথেই থাকবা। আর গাইস, কষ্ট করে হলেও কয়েকটা দিন একটু ভিডিওগুলো ফুল ওয়াচ করো ভাই। এইখানে কথা বলতে বলতে দেখো আমার 1 HP ভাই, খুঁজবি ম্যান ভাই, এরা 1v3 এমনি চাইপা প্যাক ভেঙে কি করতেছে ভাই? এটা দেখো জাস্ট, আমি এখানে মেডি করে নিলাম, আমার HP দেখছো গাইস, আমার কিন্তু শেষ করে দিছে। আমি কিন্তু ডাবল আম নিয়ে খেলতেছি 1v3, ওদের কিন্তু একটু হলেও সার দিয়ে খেলা উচিত ছিল। বাট গাইস দেখো, এনে আমি প্যাকটা খুলতে পারলাম না, এসে আবার চাইপা ধরে রাখছে MP40 ভাই। ওরা মাইরাই সারবো মানে বুঝলাম না ভাই। এইখানে কিন্তু আমার কাছে কোনো মেডিও নাই, দেখা যাক আমি এখান থেকে কোনোরকম বাইকে আসছি। ভাই রে ভাই, প্যাকের মধ্যে এসে মাইরা দিল, খুঁজি ভাই ভাই কাগলকে খেলতে আইসি ভাই। তো গাইস আরেক রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে, এই রাউন্ডেও কিন্তু আমি ডাবল AWM নিয়ে নিয়েছি। এই রাউন্ডে যদি আমি AWM দিয়ে না মারতে পারি না, আমি কিন্তু AWM নিয়ে আর খেলবই না। ঠিক আছে গাইস, দেখা যাক এই রাউন্ডে আমার বাল, এই রাউন্ডেও মাইরা দিল আমার। যাই হোক গাইস, এই রাউন্ডে কিন্তু আমি আর AWM নিয়েছি, প্লাস হতেছি MP40 নিয়েছি। AWM দিয়ে আমার না মারতে বললো, আমি MP40 মাইরা দিব। আর আমার কিন্তু MP40 ভালোই হেড লাগে, তো দেখতে পারলো একটা কিন্তু অলরেডি হেড শট দিয়ে ডাউন করে দিছি, অলরেডি ক্লিয়ার হয়ে গেছে দেখছো। তো গাইস দেখা যাক, আর দুইটা এনিমি আছে, এই দুটাকে মারতে পারি কি না। এই দুটাকে মারতে পারলে কিন্তু এই রাউন্ডটা বের হয়ে যাবে ভাই। ওদেরকে রাউন্ড দিতে যাইতেছি না গাইস, কারণ ওদেরকে রাউন্ড দিলে পারা পরে যে এটা নিয়ে আবার কথা শোনাবে। তো দেখা যাক মারতে পারি কি না। এটাকে কিন্তু অম দিয়ে মাইরা দিছি, এটাকে কিন্তু ক্লিয়ার একটু লল দিয়ে নিব, লল দিয়ে নেই। ইয়েস গাইস, এইটার জন্যই মূলত কাস্টমটা এই করা ভাই, ওই খেলা পারে না আমার লগে চ্যালেঞ্জ ভাই, বুঝবি ম্যান। তো গাইস দেখছো একদম ভিনসেঞ্জের মুভমেন্ট, বুঝো নাই, বিটুকের AWM শট আর ভিনসেঞ্জের মুভমেন্ট দুইটা মিলাই একদম বুম, বুঝছো গাইস। তো গাইস এখানে কিন্তু একটাকে ডাউন করে দিছি, আবার লল দিতেছি, হালার পুত চ্যালেঞ্জ দিবি আর ভাই, আবার 99+। আমি আর গেম খেলবো না ভাই, 99+ যদি সারে তো সারলো ভাই, সারছে ঠিক আছে, একটু ওয়েট করতে করতে ওইখানে 99+টা ঠিক হয়েছে। তো ওইবার যদি 99+টা ঠিক না হয়তো আমি সিরিয়াসলি গেম থেকে ব্যাক দিয়ে দিতাম, সিরিয়াস মাথা মতো গরম হয়ে গেছে ভাই। একটা ম্যাচের ভিতরে দুইবার 99+ হইলে মাথা ঠিক থাকে বলো, ম্যাচটা খেলবো নাকি বারবার ওয়াইফাইটা ঠিক করবো বলো গাইস। তো গাইস যাই হোক, দেখা যাক এখানে মারতে পারি কি না। দুইটাই কিন্তু মুভমেন্ট করতেছে একদম ভিনসেঞ্জো মুভমেন্ট হালারপুর দ্বারা। তো গাইস এখানে আরেকটা শর্ট মাইরা দিলাম, দেখা যাক এটারে মারতে পারি কি না AWM দিয়ে। AWM দিয়ে কি মারতে পারবো ভাই? রে ভাই যে মুভমেন্ট করতেছে, দেখা যাক গাইস। AWM দিয়ে এক শর্ট, ওপি ডাউন, এটা ডাউন, এটা ডাউন গাইস, এটা ডাউন, দেখা যাক, বেরো ভাই বেরো বেরো। আরে এটা শর্ট খাইছে, সেটাকে শর্ট খাইছে, মেবি এখানে এক শর্ট খাইছে, দেখা যাক। আমি কিন্তু সেফ জোনে ঢুকে যাইতেছি, সেফ জোনে মামু, এই মামা 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 মোস্টে জোনে মরে গেছে ভাই, খুঁজবি না। তো গাইস ফাইনালি কিন্তু বট শট মাইরা ভুইয়া নিয়ে নিলাম। তো চলো এবার লবিতে ইনভাইট দেওয়া যাক, দেখা যাক ওদের রিয়াকশন কি। কে ভাইয়া, কেমন লাগলো মাইর খায়? এবার বুঝতে পারছো আমি কেডা? আরে ভাই, 5-7 জিতে এত ভাব, পারলে 0-7 হারাই দেখায়েন। আরে ভাই, 5-7 হারাই আর 0-7 হারাই, হারাইছি তো তাই না? আর তোমরা কত বড় বট যে 1v3 তে M10 চাপো? আমরা M10 চাপি আর যাই করি, গ্যানেট তো আর মারি নাই। হালার বলা কইলো নাকি? আচ্ছা যাই হোক, তোমরা তো আমার কাস্টম খেলার আগে বট বলছিলে, এখন তো দেখলাই আমি কত পড়ো। এবার তোমরা আমারে সবাই পড়ো, শফিক বলো আপনারে প্রো না বালকমো, আপনি একটা বট। আরে ভাই কাস্টমে তো জিতছি তাই না, এখন একটু পুরো করলে সমস্যা কি রে ভাই, একবার পুরো কো না ভাই। আরে ভাই, বটলা শফিক আইছে প্রোডাকশনতে, শালা শফিক বট বট বট। হালার পালা, তুই আবার বটলা শফিক কইলি, এই নে হালার পুত কিক্ষা, আর তোরা দ্বারা রেসুদ করে, এই নে তোরাও কিক্ষা।
ইয়াপ গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর হ্যাঁ এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর গাইস আজকে তোমাদের কাছে একটা কোশ্চেন আমি যদি রেগুলার ভিডিও আপলোড না করি তোমরা কে কে আমাকে মিস করবা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবা আর গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা ভালো হলো একটা কমেন্ট করবা খারাপ হলো একটা কমেন্ট করবা যে ভিডিওটা খারাপ হয়েছে আর নেক্সট কোন ধরনের ভিডিও চাও অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস